খুলনা টাইগার্সের বিপক্ষে রংপুর রাইডার্সের লজ্জাজনক হার, আর এই হারে একটাই প্রশ্ন ভক্ত সমর্থকদের, সেটা হচ্ছে সাকিব আল হাসান কেন 8 নম্বরে। তবে কি সাকিব আল হাসানের অতি পাকনামিতেই আজ এই অবস্থা? ভক্ত সমর্থকরা রীতিমতো ক্ষিপ্ত, কারণ 8 নম্বরে যখন সাকিব আল হাসান ব্যাটিংয়ে আসেন তখন তাকে ভুয়া ভুয়া বলে ধুয়ে দিচ্ছিলেন ভক্ত সমর্থকরা। কারণ সাকিব আল হাসান ব্যাটিংয়ে নামবেন, ভালো ইনিংস খেলবেন, এমনটাই আশা করছিল ভক্ত সমর্থকরা। কিন্তু সেটা কি তিনি করলেন? মোটেও নয়। সবাই যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন তখন 8 নম্বরে ব্যাটিংয়ে আসলেন সাকিব আল হাসান। উল্লেখ্য যে এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 160 রানের লক্ষ্য দাঁড় করায় খুলনা টাইগার্স। দলের হয়ে সর্বোচ্চ 34 বলে 55 রান করেন মোহাম্মদ নওয়াজ, আর 33 বলে 40 রানের অসাধারণ ইনিংস খেলেন দাসুন সানার। আর জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রংপুর রাইডার্সের। মাত্র 6 রানের মাথায় বাবর আজমকে হারায় তারা, যদিও বাবর আজমের জন্য এটি অত্যন্ত বাজে সিদ্ধান্ত ছিল। তবে কি করার, আম্পায়ার স্কোরের কারণে LBW হয়ে ফিরতে হয় বাবর আজমকে। এরপর ব্যান্ডন কিং আবারও ব্যর্থ, রনি তালুকদার, শামী হোসেন পাটোয়ারি, আজমতুল্লাহ উমর যাই ব্যর্থ হলে মাত্র 74 রানের মধ্যেই পড়ে যায় 5 উইকেট। এরপর নুরুল হাসান সোহান, দলের ক্যাপ্টেন, আরও যেন হতাশাই ফেলে দিলেন। সোহান ফিরলে 8 নম্বরে মাঠে নামেন সাকিব আল হাসান, কিন্তু তিনি কি ভালো করতে পারলেন? মোটেও নয়। 4 বলে 2 রান করে দলকে ডুবিয়ে মাঠ ছাড়লেন তিনি। সাকিব আউট হলে মাত্র 80 রানের মধ্যেই 7 উইকেট পড়ে যায় রংপুর রাইডার্সের। এরপর যা হওয়ার কথা ছিল ঠিক তাই হয়েছে, প্রত্যাশিত হার রংপুর রাইডার্সের, আর দুর্দান্ত জয়ে খুলনা টাইগার্স জয়ের হ্যাট্রিক করে ফেললো।